নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে বিরাট বড় একটা ফুড এস আই দুর্নীতির বিরাট বড় একটা দুর্নীতির একটা আপডেট নিয়ে আপনারা কিন্তু সবাই কিন্তু জানেন যে ফুড এসআই প্রশ্নটা ফুড এসআই এর পরীক্ষাটা নিয়েছিল যেন টুকলি সার্ভিস কমিশন সরি টুকলি সার্ভিস কেন হবে এটা তো পিএসসি পাবলিক সার্ভিস কমিশন সরি ভুলে গেছিলাম আমি এটা হলো প্রহসন হলো যে ফুড এস এটা নিয়ে প্রহসন হলো জাস্ট করা হলো এছাড়া আর কিচ্ছু নয় শুধু এটা হলো একটা প্রহসন সরকার করলো বেকার ছেলে সাথে এরা ভোট করাবে বলে পয়সা ঠিকঠাকভাবে তুলে নিল প্রশ্ন বেরিয়ে গেছে প্রশ্নপতি এক একজন কুড়ি হাজার পঁচিশ হাজার করে নিয়েছে এটা আপনারা কিন্তু আমার গত ভিডিওতে আপনারা কিন্তু দেখেছেন এরা এত বিদ্যাসাগর এরা হাতে লিখে হাতে লিখে নিয়ে যাচ্ছে পায়ে লিখে নিয়ে যাচ্ছে সারা বছর এরা পড়াশুনো করে না এরা গিয়ে কি করবে ফুড এসআইতে গিয়ে চুরি 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 করবে গরিব মানুষদের টাকা মারবে কারণ এদের পেটে তো বিদ্যা নেই এদের পেটে একটুও তো বিদ্যা নেই এই জন্য কিন্তু এটা নিয়ে কিন্তু বর্তমানে হাইকোর্টে কিন্তু অলরেডি হাজার হাজার কেস কিন্তু পড়ে যে পরীক্ষা বাতিল করতে হবে কারণ এরকম একটা প্রহসনী পরীক্ষা নেওয়া সরকারের উচিত হয়নি সরকার কিন্তু এই ফুডেসে পরীক্ষার প্রশ্ন যাতে না বেরিয়ে যায় সেই জন্য কিন্তু প্রত্যেকটা পরীক্ষার রুমে সিসিটিভি কিন্তু লাগিয়েছিল পুলিশরা খুব সুন্দর করে কিন্তু চেক কিন্তু করেছে তবুও কিন্তু কিছু করতে পারলো না আসলে সমস্যাটা তো পুলিশদের বা কোনো স্কুল থেকে হয় না সমস্যাটা হয়েছে একবারে পিএসসির অফিস থেকে বেরিয়ে যাচ্ছে কোশ্চেনগুলো ছটা শিফটে কোশ্চেন হয়েছে ছটা শিফট সিফটে কিন্তু বেরিয়ে গেছে প্রত্যেকটাতে কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার করে একটা করে রেট করা হয়েছে যে এই যে হানড্রেড পার্সেন্ট মিললে পঁচিশ হাজার আগে তিন হাজার টাকা অ্যাডভান্স এরকম করে করা কিন্তু হয়েছে এই জন্য কিন্তু মঙ্গলবার এবং বুধবার দু দুদিন কিন্তু পিএসসি অফিসের সামনে কিন্তু প্রচুর পরিমাণে আন্দোলন এবং জমায়েত করেছে এবং তারা বিক্ষোভ কর্মসূচি কিন্তু করেছে চাকরি প্রার্থীরা তাদের দাবি একটাই অবিলম্বে নিয়োগটাকে বাতিল করে দিয়ে নতুনভাবে পরীক্ষা নিতে হবে এরকম প্রহসনের পরীক্ষা যেন আর যেন না হয় এখানে ক্ষতিকার হচ্ছে বেকার ছেলে কিন্তু এখানে ক্ষতিটা কিন্তু হচ্ছে আর টাকা পয়সা দিয়ে সবার চাকরি হচ্ছে এতদিন জাস্টিস গাঙ্গুলি ছিল বলে এই সরকার কিছু চুরি চুরি কিছু করতে পারেনি অনেকে গাঙ্গুলিকে বলছেন না গাঙ্গুলি এই গাঙ্গুলি সে এটা হলো কি অভিজিৎ গাঙ্গুলির পাওয়া গাঙ্গুলি এতদিন ছিল দুর্নীতি করতে পারিনি এখন গাঙ্গুলি যেই চলে গেছে ব্যাস অমনি দুর্নীতি করা শুরু হয়ে গেছে সো বন্ধুরা এটাই হলো আজকে কার আপডেট সো এরকম আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেল নিউজ আর অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম